আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যারা দেখছেন শো আজকে তাদের জন্য এই ভিডিও যারা চিন্তা করছেন কি করবেন আপনার পড়ালেখা শেষ হয়তোবা আপনার এখন একটা কিছু করা প্রয়োজন কি করতে পারেন আজকে আপনার পেশা নিয়ে কথা বলবো আজকে কথা বলবো আপনার কর্মক্ষেত্র নিয়ে কিভাবে আপনার কর্মজীবন শুরু হতে পারে সেই বিষয়গুলো নিয়েই মূলত কথা বলার চেষ্টা করছি যারা দেখছেন এবং দেশ এবং প্রবাসে সবাইকে স্বাগত জানাই আজকের যে বিষয়গুলো আমরা বলি সাধারণত আমরা আমাদের 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 একটা হতাশা কিন্তু জীবনে এসে বাসাবাদে অনেক কষ্ট করে চাকরি পাবো কি পাবো না এটার চিন্তা আমরা করতে থাকি আমরা চিন্তা করতে থাকি যে আমরা পড়ালেখা করলাম এখন কোথায় চাকরি খুঁজবো অনেকেই ভাবেন যে আমার তো মামা নাই আমার তো সরকারি কোনো ব্যক্তি নাই বা বড় আমলা নাই কে আমার জন্য সুপারিশ করবো তো তাদের জন্য বলবো যে আপনারা কোনো হতাশার কোনো কারণ নেই শুরু করতে পারেন আপনার পেশা কি কি বিষয়ে পেশা শুরু করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি তো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে আপনি যে সাবজেক্টে পড়ালেখা করেছেন অর্থাৎ আপনি যে বিষয়ে পড়ালেখা করেছেন প্রথমে সেই সেই বিষয়টাকে গুরুত্ব দেন প্রথমে আপনি যে যে আপনি যদি অর্থনীতির ছাত্র হন তাহলে আপনি অর্থনৈতিক বিষয়ে কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন আপনি যদি ইংলিশের বা আপনি যদি এক কথায় আপনি আপনি যদি ম্যাথের স্টুডেন্ট হন আপনি শিক্ষক হওয়ার চেষ্টা করুন বা ম্যাথ রিলেটেড আপনি যদি এক কথায় আপনি যে বিষয়ে অনার্স করেছেন মাস্টার্স করেছেন সেই বিষয়ে প্রথমে আপনি চাকরি খোঁজার চেষ্টা করুন এরপরে আপনি যদি চাকরি করেন বিষয়টাকে আপনি দুই ভাগে বেছে নিতে পারেন যে আমি চাকরিজীবী হব না ব্যবসায়ী হব। আপনি কি হবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কি চাকরি করবেন না আপনি ব্যবসায়ী হবেন তো আমরা কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই যে আপনি কি করতে পারেন যদি চাকরি করেন সেটা কি হতে পারে যদি ব্যবসা করতে পারেন সেটা কি হতে পারে আমরা চাকরির ক্ষেত্রে কয়েকটা বিষয়ে আমরা প্রথমে আসি প্রথম যে চাকরির যে বিষয়টা সেটা হলো সিভিল সার্ভিস যেটাকে আমরা সরকারি চাকরির সর্বোচ্চ বিসিএস ক্যাডারের বিভিন্ন বিষয় রয়েছে আপনি বিসিএস এর স্বপ্ন যদি দেখেন তাহলে আপনার এটা একটা বিষয় হতে পারে বিসিএস এর জন্য কিন্তু এটা কোনো মামা বাড়ির নয় এটা প্রচুর পড়ালেখা করতে হবে আপনাকে প্রচুর স্টাডি করতে হবে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে বিসিএস এর মাধ্যমে আপনার এটা হতে পারে সর্বোচ্চ বাংলাদেশ সিভিল সার্ভিসে যে ক্যাডার সার্ভিসের যে পড়ালেখা হয় সে বিষয়ে আপনি পড়ালেখা করতে পারেন শুভেচ্ছা জানাচ্ছেন কেমন আছেন খোঁজখবর নিচ্ছেন যারা লাইভ দেখছেন সবাইকে ধন্যবাদ এবং বিশেষ করে ভিডিওটা শেয়ার করবেন এবং এই ভিডিওর সাথে যে লিঙ্কটা দেওয়া আছে দুলাল লাইভ শু এটার ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা হলো অনুরোধ রইল আর যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানায় তাহলে প্রথম চাকরির জন্য যারা চাকরি করবে স্বপ্নে দেখছেন তাদেরকে বলবো যে আপনারা সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস যেটা হয় সেটার জন্য আপনি চেষ্টা করতে পারেন এরপরে যেটা বলবো সেটা হলো আপনি সরকারি বা বেসরকারি পর্যায়ে একটা কাজ আপনি করতে পারেন সেটা হলো শিক্ষকতা সেটা হলো আপনি যদি শিক্ষাটা এমন একটা বিষয় আপনি এই পেশাটাকে মহান পেশা বলা হয় অর্থাৎ জাতি গঠনের কারিগর যদি হতে চান অর্থাৎ এখানে সম্মান আছে সম্মানই আছে বর্তমানে শিক্ষকরা শুধু সালাম পায় না তাদের সাথে এখন অর্থনৈতিক ভাবেও ভালো একটা সাপোর্ট থাকে এই জন্য আপনার প্রাইমারি স্কুলে শিক্ষক হতে পারেন আপনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হতে পারেন আপনি শিক্ষক শিক্ষক হতে হতে পারেন পারেন আপনি আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশা হিসেবে মেনে নিতে পারেন এটা গুরুত্বপূর্ণ সারা জীবন আপনি জ্ঞান বিতরণ করতে পারেন এবং মানুষ তৈরির কারিগর আপনি করতে পারেন এরপরে যে বিষয়টা সেটা হলো যে প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আপনার যদি বিমান সেনা নৌ এই বিমান বাহিনী এই সমস্ত বাহিনীগুলোতে আপনি চেষ্টা করতে পারবেন এটা ছোট সময় থেকে অর্থাৎ এসএসসির পর থেকে এটার সাথে আপনাকে কাজ করার জন্য অর্থাৎ এই বাহিনীগুলোতে আপনাকে যথাযথ প্রক্রিয়া অর্থাৎ যে নিয়মগুলো আছে সেগুলো মেনে আপনাকে আবেদনটা করতে হবে এরপরে যেটা বিষয়টা সেটা হলো যে আমি বলবো যে আপনি চাকরি করতে পারেন সেটা হলো মিডিয়া আমি মিডিয়ার সাথে যেহেতু সম্পৃক্ত মিডিয়া টেলিভিশনে একটা ইলেকট্রনিক মিডিয়াটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে সেটা রেডিও টেলিভিশন অনলাইন এই মাধ্যমগুলো রয়েছে এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো যে আপনার আপনার যদি প্রিন্ট মিডিয়ায় যান তাহলে বিভিন্ন অসংখ্য বাংলাদেশের দৈনিক পত্রিকা রয়েছে সাপ্তাহিক পত্রিকা রয়েছে ত্রৈমাসিক পত্রিকা রয়েছে আপনি যদি ভালো লেখা করতে পারেন তাহলে সাংবাদিকতা শুরু করতে পারেন অর্থাৎ সরাসরি সাংবাদিক জার্নালিজমে আপনি ঢুকে যেতে এর জন্য আপনার ছোটোখাটো দু একটা কোর্স করতে হবে দুই দুই মাস তিন মাস বা আপনি ডিপ্লোমা কোর্স করতে পারেন এটা করে আপনি কিন্তু আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন এরপরে আপনি যা যেটা করতে পারেন সেটা হলো যে আপনার মিডিয়ার অন্যান্য যে পোস্টগুলো রয়েছে যেগুলা সরাসরি সাংবাদিকতার সাথে সহজ সহায়ক অর্থাৎ সাংবাদিকতার সেক্টরটা যেগুলো ইনডোর পেশা যেগুলো রয়েছে আপনার সংবাদ উপস্থাপক হতে পারেন আপনি বার্তা প্রযোজক হতে পারেন আপনি বার্তা সম্পাদক হতে পারেন আপনি নিউজ এডিটর হতে পারেন আপনি ক্যামেরা জার্নালিস্ট হতে পারেন আপনি হতে পারেন ভিডিও এডিটর ভিডিও জার্নালিস্ট হতে পারেন আপনি হতে পারেন এইচআর অ্যাডমিন হতে পারেন অ্যাকাউন্টস অফিসার অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আপনার ওকে খুঁজতে হবে আর চাকরিটা কেউ আপনার বাসায় নিয়ে এসে দিবে না আপনাকে যেতে হবে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে প্রথমে লিখতে হবে যে আমি এই চাকরি করব এই হবে আমার পদবি এই হলো আমার স্বপ্ন এটা যদি আপনি নিজের গোল যদি আপনি নিজে সেট করতে পারেন তাহলে অবশ্যই আপনার স্বপ্ন আপনাকে ধরা দিবে এরপরে চাকরির যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে আপনার আপনি যদি আপনার আরো অনেকগুলো প্রতি প্রতিষ্ঠান রয়েছে সেক্টর রয়েছে আপনি করতে পারেন নজরুল ইসলাম ভাই আমি শিক্ষা নিয়ে কাজ করি অবশ্যই সহযোগিতা করা হবে এরপরে আমি যেটা বলছি যে ব্যবসা ব্যবসা একটা বিষয় সেটা হলো যে আপনি ব্যবসাটাকে করতে পারেন যদি আপনি চাকরি যদি নাই করতে চান তাহলে আপনি ব্যবসা করতে পারেন এই ব্যবসাটা হলো আপনার জীবনের মানে ব্যবসাটাকে সর্বোচ্চ মানে সর্বোচ্চ উপার্জনের একটা ভালো একটা মাধ্যম যেখানে আপনার খুব দ্রুত ফ্রিডম থাকবে অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী হতে পারবেন এই জন্য আপনি ব্যবসাও করতে পারেন এটা আপনার খুবই কি বলবো একটা স্বাধীন একটা মাধ্যম আপনি যে কোনো ব্যবসা করতে পারেন সেটা মুদি দোকান হতে পারে কাপড়ের দোকান হতে পারে চালের দোকান হতে পারে ডালের দোকান হতে পারে কম্পিউটার টেকনোলজির কোনো প্রতিষ্ঠান হতে পারে যেটা ভালো লাগে সেটাই শুরু করেন কিন্তু বসে থাকবেন না এটা হলো তারপর আপনার যে বিষয়টা হলো যে আপনার যে বিষয়টা হলো যে আপনি আরো কিছু কাজ করতে পারেন সেটা হলো আপনি সরকারি ব্যাংকিং জবের সাথে সম্পৃক্ত থাকতে পারেন তারপরে হলো আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি আরো কিছু কাজ লেখালেখিতে আপনি সাহিত্য চর্চা করতে পারেন অর্থাৎ সাহিত্য চর্চা বা এক্ষেত্রে আপনি লেখালেখি বা গান কবিতা এগুলো আপনার সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে সেগুলো করতে পারেন তারপরে হলো আপনার বিভিন্ন ধরনের রিসার্চ রয়েছে গবেষণা আছে সেগুলো আপনি করতে পারেন প্রযুক্তি বিষয়ক যে কোনো একটা ক্যারিয়ার আপনি করতে পারেন এটা আপনার একটা বিষয় হতে পারে তারপরে হতে পারে আপনার চিকিৎসা বিজ্ঞান আপনি অর্থাৎ ফার্মাসিস্টের আপনি কাজ শুরু করতে পারেন অথবা আপনি ডাক্তার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অর্থাৎ পল্লী চিকিৎসকের যে কোর্সগুলো রয়েছে সেগুলো আপনি করে আপনি আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন এরপরে আমি যেটা বলবো সেটা হলো অনুযায়ী ডাক্তার এদের এদের সারা রয়েছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আপনার ক্যারিয়ার করতে পারেন তারপরে কৃষিকাজে এরপরে যদি আপনার বাসায় যদি জমি থাকে সেটা আপনি কৃষি কাজের সাথে আপনি সম্পৃক্ত হতে পারেন তো এই বিষয়গুলো আর বিষয়গুলো আপনার আরো চাকরির ক্ষেত্র রয়েছে এনজিও এনজিও যারা দেশের জন্য কাজ করছে তাদের সাথেও আপনি কাজ করতে পারেন প্রকাশনা এরপরে যে আমার তালিকায় রয়েছে সেটা হলো বিভিন্ন প্রকাশনা প্রকাশনী রয়েছেন তাদের সাথে আপনি সম্পৃক্ত থাকতে পারেন যদি আপনি বই প্রকাশ করতে চান এটা একটা স্বাধীন ব্যবসা এরপরে আপনার মেধা অনুযায়ী আপনি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান করে তুলতে পারেন মাছের চাষ করতে পারেন উদ্যোক্তা করতে পারেন এক কথায় কোনো একটা কিছু করে শুরু করে দিন তো আজকে যারা আমার ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই কেউ বসে থাকবেন না আসুন আমরা কাজ শুরু করি ভালো থাকুন আল্লাহ হাফেজ